আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। পাঠ্যপুস্তক রয়েছে, নিয়ে রয়েছে নানা ধরনের অভিযোগ, ভুলের অভিযোগ মূলত লেখার বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক, সমাজের বিভিন্ন মহল থেকে আসছে প্রতিবাদ, এসব নিয়ে আজকে আলোচনা। শিক্ষার হেফাজত কথা বলতে স্টুডিওতে আছেন শিক্ষাবিদ অধ্যাপক হায়াত মাহমুদ, আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য সদস্য সঞ্জীব রং এবং হেফাজত ইসলামের বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আছেন আমাদের সাথে। স্বাগত আপনাদের। প্রফেসর হায়াত মাহমুদ, অনেকেই বলছেন যে এবার যে পাঠ্যপুস্তকে ভুলের প্রসঙ্গ আমি পরে আসছি, স্যার আমি যেটি বলতে চাই যে এবার যে বিষয় যে নির্বাচন করা হয়েছে পাঠ্যপুস্তকগুলিতে তাতে হেফাজতে ইসলামের দাবিকেই বড় প্রাধান্য দেওয়া হয়েছে, আপনি ওই রকমটা মনে করেন কিনা, মনে করলে তাকে ঠিক মনে করেন কিনা? আমি তো এই বই তৈরি করার সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের কিন্তু হেফাজত চলার সঙ্গে কোনো কথা বলা হয়নি। আচ্ছা, বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে এরকম কথা যে কার কার লেখা বাদ দিতে হবে, যেমন হুমায়ুন আজাদের লেখা বাদ দিতে হবে, কোন কোন বিষয় বাদ দিতে হবে, লালু বাদ দিতে হবে, রামায়ণ কাহিনী বাদ দিতে হবে, এরকম কিছু বলা হয়েছে? না, এগুলো আমাদের বলেনি, তারা পরে বাদ দিয়েছে। তারা পরে বাদ দিয়েছে, কিন্তু হেফাজতের কথা মেনেই কি বাদ দিয়েছে, হেফাজতের কথার আলোকে কি বাদ দিয়েছে? হেফাজতের কথা আমরা তখন তো শুনিনি, পরে না খবর কাগজে এসব দেখলাম। আচ্ছা, আপনাদের কি এরকম কোনো কথা বলা? না না না, আমি একটু আওয়ামী লীগের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আপনার কাছে আপনি কি এটি জানেন যে এটি কি কারণে বাদ দেওয়া হয়েছে? যারা বই প্রণয়ন কমিটিতে ছিলেন হায়াত মাহমুদ স্যার তাদের মধ্যে একজন, তিনি বলছেন যে তাকে এই ধরনের কোনো কথা বলা হয়নি। আপনার আপনি জানেন কিনা যে হেফাজত ইসলামের দাবি অনুযায়ী পাঠ্যপুস্তকের লেখা বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছে কিনা? না, কোনো এই নৈতিকভাবে দাবি দিয়েছে সামনে এনে এটা বাদ দেওয়া হয়েছে বিষয়টি এমনটি নয়। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের শিক্ষামন্ত্রী ভুল ত্রুটি সংযোজন নিয়ে কিন্তু কথা বলেছেন, তিনি পরিষ্কার বলেছেন যে আজকে হেফাজতকে আপনি ডেকেছেন, ওনারাও বলবে, ওনারা ওনাদের নৈতিক দাবি নিয়ে একটি স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষা অফিসার থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, সেখানে তাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, সেইটার সাথে এই পুস্তিকায় সংযোজন বিয়োগ এটার কোনো ই ছিল না বা এটা নেইও। এখন স্যার তো বললেন যে স্যার কমিটিতে ছিলেন, এই ধরনের কোনো আমাদের নির্দেশনা ছিল না। এখন দেখা গিয়েছে পৃষ্ঠা অনুযায়ী বই ছাপানো হয়, অনেক সময় সংযোজন হয়, বিয়োগ হয়। বাবু ভাই, একটি বিষয় আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছি, পত্রপত্রিকাটি লেখা হচ্ছে অনেকদিন ধরে, আমি জানি যে আপনি পত্রপত্রিকা খুব খুঁটিয়ে পড়েন, আপনি এটি মনে আছে কিনা সেই জন্য আপনাকে একটু মনে করে দিচ্ছি যে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামী বাংলাদেশের লিখিত প্রস্তাবে মোট 29টি বিষয়ে সংশোধন ও বিয়োজনের কথা বলা হয়েছিল, এর মধ্যে দুটি লেখার উল্লেখ ছিল, একটি 27টি লেখা গ্রহণ ও বর্জন করা হলো। দেখা যায় যে দাবি অনুযায়ী মাত্র দুটি লেখা গ্রহণ এবং বর্জন করা হয়নি, সেই দুটি লেখা সহ 15 লাখ বই ছাপা হয়ে গিয়েছিল, সেগুলি ফেরত এনে আবার সেই দুটি লেখা বাদ দিয়ে নতুন করে বই ছাপা হয়েছে। হেফাজত ইসলামের দাবিগুলি আপনাদের কাছে এতটাই সিরিয়াস ছিল? আমি আপনাকে স্পষ্ট বলতে পারি যে বই ছাপানোর যে আর দেখাশোনা প্লাস কাগজের মান এইসব নিয়ে আমাদের একটা সাব কমিটি হয়েছে স্ট্যান্ডিং কমিটি থেকে, সেটার কনভেনার ছিলাম আমি, আমি নিজে, রাইট? আমি কিন্তু এটা আজকেই আপনার কাছে প্রথম শুনলাম এবং এই নিউজটা আমি প্রথম দেখেছিলাম। আমরা বই 15 লক্ষ ছাপানোর পরে আবার নতুন করে বই ছাপানো এরকম কোনো ঘটনা ঘটেও নাই, এবং আমি সবসময় সচেতন ছিলাম, কারণ আমি প্রেসে প্রেসে গিয়েছি, বিভিন্ন মিডিয়াও দেখিয়েছে যে আমরা এই প্রেশার করতেছিলাম যে আমরা যথাসময় বই পাবো কিনা, 1 তারিখের উৎসবটা আমরা ঠিকমতো করতে পারবো কিনা সেটা নিয়েই ছিলাম ব্যস্ত। অনেক প্রেসে যখন আমরা বুঝতেছিলাম যে এই বিষয়টি বাবু এই বিষয়টি কি তাহলে মিথ্যা, সপ্তম অষ্টম শ্রেণীর দুটি পাঠ্যবই ছাপা হওয়ার পর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, আমি বিষয়টাকে মিথ্যা বলবো না, আমি মনে করি যে সব কথাই তো সত্য হয় না, অসত্য কথা অনেক সময় লেখা হয়। এই কথাটি কি অসত্য? হেফাজত ইসলামের দাবি অনুযায়ী দুটি লেখা, আমার কথাটা সত্য যে আমরা কোনো বই ছাপানো বই বাতিল করিনি, এটা আমার সত্য। গুদামে রেখে দিয়েছেন, নতুন করে বই ছাপা করছেন, এরকম এরকম যদি আপনার কাছে কোনো তথ্য থাকে আপনার কাছে তথ্য আছে? আমার কাছে আজকে একটি জাতীয় দৈনিকে ছাপা হয়েছে এরকম একটি তথ্য, না ওরকম কোনো ঘটনা ঘটেনি। আপনি জানেন যে বই ছাপানো হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অস্পষ্ট হলে, কোথাও প্রিন্টিং মিস্টেক হলে সেগুলোকে যাচাই বাছাই করে অনেক সময় বই বাতিল হয়, কিন্তু আমরা যেই অনুপাতে এই ছাপানোর নির্দেশনা থাকে সেটাই কিন্তু আমরা তত পরিমাণ বই গুনে নিতে হয়। সপ্তম অষ্টম শ্রেণী আনন্দ পাঠ দুবার ছাপা হয়েছে, সপ্তম শ্রেণীর বইটিতে একবার ছাপা হয়েছে লালু গল্প দিয়ে, আরেকবার ছাপা হয়েছে লালু গল্প ছাড়া, হেফাজতের দাবি ছিল লালু গল্প ছাড়া সেটি ছাপানোর জন্য।
যে ফ্যাক্টরি মানে দুবার ছাপা হয়েছে, 15 লাখ ছাপার পর আবার নতুন করে ছাপা হয়েছে, এটা আমার নলেজে নেই, আমি জানি না। আমি একটু সঞ্জীব দ্রং স্যারের নলেজ আছে কি, জনাব সঞ্জীব দ্রং এর কাছে যেতে চাই। জনাব সঞ্জীব দ্রং, আপনি দেখছেন কিনা যে বাংলাদেশে পাঠ্যপুস্তকে পরিবর্তন সংযোজন বিয়োজনের ক্ষেত্রে হেফাজতে ইসলামের যে ইনপুটগুলি নেওয়া হচ্ছে সেগুলোকে আপনি আসলে কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। আপনি যে দুইটা রিপোর্টের কথা বলেছেন, সম্ভবত প্রথম আলোর এটা তারা ধারাবাহিক দুইটা রিপোর্ট করেছে, গোলমেলে পাঠ্যবই 1 এবং 2, আমি দুটা পড়েছি। এবং এর বাইরে ধরেন এই পাঠ্যপুস্তকে যে ভুল ত্রুটি এবং ভুল হয়, প্রতি বছরই ভুল হয়, কিন্তু ধরেন চিন্তার ভুল বা ভাবনার ভুল বা কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সেগুলো কিছু কিছু বিষয় বাদ দেওয়া হয় কিনা বা নতুন কোনো বিষয় যুক্ত করা হয় কিনা, এই বিষয়ে কিন্তু প্রতিবাদ হচ্ছে, যেটা আপনি নিজেও বলবার চেষ্টা করেছেন। আমি যেটা দেখি সেটা হলো যে যে বিষয়গুলো কিছু বাদ দেওয়া হয়েছে এবং নতুন যে বিষয়গুলো যুক্ত হয়েছে এটা হতে পারে, কিন্তু ধরেন যে বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো কী আসলে, যেমন আমরা যারা বলছি যে এগুলোর মধ্যে একটা প্রগতিশীলতা, আধুনিকতা বা একটা অসাম্প্রদায়িক কী বলে চেতনা, মূল্যবোধ কী বলে প্রমোট করার একটা বিষয়গুলো ছিল, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে হতে পারে একটা ধর্মীয় বিষয়গুলো প্রমোট করবার বিষয়গুলো যুক্ত হয়েছে, এবং সেগুলো কিন্তু আজকে এই যে ধারাবাহিক যে দুটো রিপোর্ট করা হয়েছে সেই রিপোর্টের মধ্যে কিন্তু এই বিষয়গুলো আছে। তো সেই জন্য এটা মনে হতে পারে যে ভুল ত্রুটি হবে, সেটা সংশোধন হবে, যেটা আমাদের এমপি মহোদয় বলেছেন সেটা একটা দিক, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে এই যে শিশুদেরকে তাদের মানস কাঠামো গড়ে তুলবার জন্য তাদেরকে একটা অসাম্প্রদায়িক আধুনিক চেতনায় তাদেরকে কেবল মূল্যবোধে তাদেরকে এগিয়ে নিয়ে যাবার জন্য সেটা করছি কিনা, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। প্রফেসর হায়াত মাহমুদ যেটি বলছেন যে প্রায় একই ধরনের কথা, জনাব নজরুল ইসলাম বাবু আপনি জানেন যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল হক বলছেন 2013 সালের পর্যন্ত এই পর্যন্ত সংশোধন পরিমার্জন যাই হোক না কেন তাকে কোনো কিছু জানানো হয়নি। অধ্যাপক মোহাম্মদ দানিউল হক বলছেন কয়েকজন মিলে বইটি চূড়ান্ত করে দেওয়ার পর 3 বছরে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি, তাই কী পরিবর্তন বা সংশোধন হচ্ছে তিনি তা জানেন না। অধ্যাপক সমুদ্র শেখর বলছেন কেউই এই পরিবর্তনের বিষয়টি জানি না, আমরা শুধু সংবাদ মাধ্যম দেখে সেটি জানছি, উনাদেরকে জানানো হচ্ছে না, পরিবর্তন করে দেওয়া হচ্ছে হেফাজত ইসলামের কথা, হেফাজত ইসলামীকে মনে হচ্ছে খুবই খুশি তারা 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 সন্তুষ্টি প্রকাশ করেছেন বইয়ের মধ্যে এই পরিবর্তনগুলির জন্য। আমাদের সাথে মুন্সী মুফতি ফয়জুল্লাহ আছেন। মুফতি ফয়জুল্লাহ, আপনি যে যে পরিবর্তন হয়েছে তাতে আপনি সন্তুষ্ট কিনা সেটি আমাদেরকে যদি একটু জানান। আমি প্রথমত মনে করি, ধন্যবাদ আপনাকে, এবং আপনার সাজেশনে পরিবর্তন হয়েছে কিনা আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি এভাবে যে এখানে আসলে পরিবর্তন হয়নি, যে পরিবর্তনটা 2010 পরে আনা হয়েছিল সেই পরিবর্তনটাকে আবার পরিবর্তন করে একটা পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের সব মানুষ, যার পক্ষে আমি মনে অন্তত আমি মনে করি 92% মানুষ যে দাবি করে আসছিল তাদের চিন্তা চেতনা, 92% এর দাবি আপনি বুঝলেন কিভাবে? আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সারা দেশে আমি ঘুরি এবং এই দেশের মুসলমান যারা আল্লাহতে বিশ্বাসী মানুষ যারা পরিবর্তন করেছিল 2010 সালে, তারা মুসলমান ছিলেন, আল্লাহতে বিশ্বাস করতেন না, না না নিশ্চিতভাবে আমি সুনির্দিষ্টভাবে বলতে পারি যে তারা যারা করেছিলেন তারা সর্বোচ্চ মহলকে না জানিয়ে পাশ কাটিয়ে গুটি কয় মানুষ এই কাজটি করেছিলেন, যে বাংলাদেশের মতো একটি দেশে যেখানে 92% মুসলমানের চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধে করতে গিয়ে বিরোধিতা করতে গিয়ে তারা এই কাজটি করেছেন। যেমন আপনি পাঠাবলি এটা সংযোজন করা হয়েছে, লাল গরু সংযোজন করা হয়েছে, কার উদ্দেশ্যে কাকে এটা শিক্ষা দেওয়া হচ্ছে? 92% মুসলমানের বাচ্চাকে, আমার সন্তানকে কাকে শিক্ষা দেওয়ার জন্য? গল্প করতে পারবে না, আমি বলছি এটা গল্প না, আপনি এটা ধর্মীয়ভাবে অনুপ্রাণিত করার জন্য, ধর্ম বিমুখ করার জন্য এই কাজটি করা হয়েছিল। এটার মধ্যে না আধুনিকতা ছিল, আমি বলছি না ধর্ম নিরপেক্ষতা ছিল, না মানে আধুনিকতা ছিল, না প্রগতিশীলতা ছিল, এটা বাংলাদেশ না মানে আমাদের ধর্মের বিরুদ্ধে গিয়েছে।
আমি বলি এটা বাংলাদেশের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে এই কাজটি করা হয়েছে যে আমরা একটি গল্প পড়লে সেটি আমি আমি কেন গল্পটা আমি অন্যভাবে কেন আমি কোন গল্প বাদ দিয়ে করেছি আমি হযরত ওমরকে বাদ দিয়ে করেছি হযরত আবু বকর সিদ্দিককে বাদ দিয়ে করেছি মানে কোন আমি কাকে বাদ দিয়ে কাকে করেছি দ্বিতীয় শ্রেণীতে আপনি দ্বিতীয় শ্রেণীতে মহানবীর সবাই মিলে করি কাজ বাদ দেওয়া হয়েছে তৃতীয় শ্রেণী থেকে হযরত আবু বকর সিদ্দিককে বাদ দেওয়া হয়েছে চতুর্থ শ্রেণী থেকে হযরত ওমরকে বাদ দেওয়া হয়েছে ওকে আমরা টুকাতে যাচ্ছি শর্ট আমরা এই জায়গার মধ্যে শেষ করতে আমি মনে করি প্রফেসর হায়াত মাহমুদ কে না আপনি বলেন যে আপনারা 29টি আমি মনে করি আমরা 29টি বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন সেই 29টি প্রস্তাব রেখেছেন কিনা সরকার আমি বলছি যে বাংলাদেশের মানুষ চেয়েছে আর একটা সরকার বাংলাদেশের মানুষ যা চাইবে তা করতে বাধ্য সরকার বাংলাদেশের চিন্তা বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা যা লালন করে তাকে শ্রদ্ধা জানিয়ে এটা করেছেন অতএব বাংলাদেশের মানুষ খুশি প্রফেসর হায়াত মাহমুদ বাংলাদেশের মানুষের বাইরে কিনা আমরা এটি জানতে চাই প্রফেসর হায়াত মাহমুদ আপনারা কি সরকারকে পাশ কাটিয়ে কাউকে পাশ কাটিয়ে এগুলি ঢুকিয়েছিলেন বাইরে আমি দেশ সম্পর্কে ভাবতে গেলে মনে হয় আমরা সংখ্যাগরিষ্ঠ ঠিকই কিন্তু এখানে তো এই দেশ মুসলমানের হিন্দুর বৌদ্ধের খ্রিস্টানের এই কথাগুলো মনে রাখতে হবে তো পরে যখন আমরা কোনো ধর্ম নিয়ে ভাববো বা ধর্ম নিয়ে ভাববো মানে সেই সম্পর্কে কিছু কোনো প্রবন্ধ লিখলাম কোনো জীবনী ইয়ে করলাম তখন এগুলো তো মনে রাখতে হবে যে এটা কেবল একটা জিনিসই দেব না আমরা এত পার্সেন্ট মুসলমান বলে কেবল মুসলমানদেরই দেব এটা তো কথা হয় না আমি আমি সেই সেই জায়গাটাতে বলতে চাই যে আমরা 92% মুসলমান তো মুসলমান সন্তানদেরকে আমার সন্তানকে আপনার সন্তানকে আপনি যখন আধুনিকতার কথা বলবেন ধর্ম নিরপেক্ষতার কথা বলবেন তাহলে আপনি রামের গল্প শোনাবেন কেন আপনি গরুকে লাল গরুকে আপনি কেন বলতে যাবেন আপনি কি শুনেন আপনি কি গরুকে আমাকে মা বলা শিখাবেন আপনি আপনি কি বলি পাঠা আমি করব না না আপনি কি এটি চান না আমি শিখব না না মুফতি ফজলুল্লাহ আপনি কি এটি চান না যে 100 আমরা ইসলাম ধর্ম অনুসরণ করে যেই কয়জন সেই কয়জন বাদে আর কোথাও কি ইসলাম ধর্মের গল্প পড়ানো হবে আমি আমি নিশ্চিতভাবে বলছি যে যদি কেউ কোনো জায়গায় ইসলাম ধর্মের গল্প পড়ানো হবে না না নিশ্চিতভাবে বলছি আমরা সবাইকে পড়াইতে চাই না বাধ্য করতে চাই না আপনি এটা বাধ্য করছেন আমাকে পাঠ্যসূচির মধ্যে এটা ঢুকিয়ে আপনি আমাকে বাধ্য করছেন যে এটা আপনাকে তোমাকে পড়তে হবে আপনি আমার কুচি কাঁচা শৈশব কৈশুরে আপনি আমার ছেলেকে এই মানে বাংলাদেশকে এই বাধ্য করছেন খারাপ আমরা কখনোই এই দাবি করি না জিন্দেগিতে করি নাই কোনোদিন করবো না ইসলামের নেচার এটা নয় যে আমি বাধ্য করবো নিশ্চিত আমি আমি বলছি যে আপনি আমার আমার যে শিক্ষাক্রম ছিল আমার যে পাঠ্যসূচি ছিল সারা যুগ যুগ ধরে শত মানে বছরের পর বছর যেটা চলে আসছে সেটা বাদ দিয়ে আপনি আমাকে আমি বলছি যে তাদের জন্য আলাদা আপনি ব্যবস্থা করেন তারা পড়ুক তাদের ধর্মীয় বই জনাব নজরুল আমি আমাকে পড়তে বলবেন না আমাকে বাধ্য করবেন না আপনি আপনি করতে পারেন না আপনি শুধু অন্যদের বাধ্য করতে পারবেন নিশ্চিত আমি কাউকে বাধ্য করতে চাই না আপনি ওদের ধর্মীয় বিষয়গুলি ওদেরকে পড়তে দেন আমাকে আমার ধর্মীয় বই পুস্তক পড়তে দেন সেটি ভাই ফজলুল্লাহ ভাই যেটা বলেছেন আমি সেইভাবে বলবো না আমি বলবো যে আমরা যখন স্ক্রিপ্ট করেন এটা একটা কমিটি থাকে সকল ক্ষেত্রেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে নিরূপণ করা হয় যে কি হওয়া উচিত আর কি তো বাবা কিন্তু বুঝলে ভাই আপনি শুধু একটি বিষয় আপনি বললেন না যে যে 29টি বিষয় পরিবর্তন এসেছে সেই 29টি আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে আমরা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করি বলেই আলেম ওলামা দেশের তৌহিদি জনতা প্রতিনিধিত্ব আমরা করি এটা এবং আল্লাহ প্রদত্ত দায়িত্ব আমাদের যেটা বলতে চান যে ওনাদের কোনো দাবি দাওয়া বাংলাদেশ চেয়েছে কিন্তু এনসিপি থেকে বলা হয়েছে যে ওনারা দাবি দাও ওনারা লিখিত দাবি দাওয়া দিয়েছেন আপনি কেন এটা অস্বীকার করছেন না লিখিত দাবি দাওয়া দিয়েছেন এবং আপনারা সেই দাবি মেনে নিয়েছেন তো অসুবিধা কি উনি তো উনি তো আদর্শ এটা আমি বলছি বাংলাদেশ কর্তব্য ওনারা করেছেন আমি বলছি বাংলাদেশ চেয়েছে এবং সরকারকে সেটা না আপনাদেরকে দেখানো হয়নি তো আপনাদেরকে দেখানো হয়নি হেফাজতের দাবি আওয়ামী লীগ সরকার আমি আমি মেনে নিয়েছে আমি আপনাকে বলতে চাই পরিষ্কারভাবে যে দেখেন সরকার যখন পরিচালিত হয় তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করা হয় ধর্ম বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলমান আমরা সেই বিবেচনা করে কিন্তু ওই স্যারকে স্যার বলি না আমাদের সবার শিক্ষকগুণী সেই জন্য স্যার আমরা যখন স্কুলে যাই
কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, আমাদের সব টিচারই টিচার, কেউ হিন্দু টিচার, কেউ মুসলমান টিচার, এইভাবে বিবেচ্য বিষয় নয় এবং এটা আমরা করিও না। আপনি ক্ষিপ্ত হয়ে কেন বলতেছেন? এই ফয়জুল্লাহ সাহেব মাওলানা মানুষ, উনি যেটা বলছেন, উনি বলছেন যে আমি ক্ষিপ্ত হচ্ছি না, আমি এটা বিরতি নিচ্ছি। আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মাওলা মুফতি ফয়জুল্লাহ সাহেবের যে কথা 29টি লেখায় সেটি মেনে নিয়ে আপনারা এটি করেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মুফতি ফয়জুল্লাহ সাহেব বলছেন যার যেটি ধর্ম না সেই ধরনের ধর্মর কোনো কিছু পড়া সম্ভব না। আমি ওর সাথে একমত হলে ইসলাম ধর্মের বিষয়ে সাধারণ আলোচনায় থাকতে পারে। আমি 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 আমার ব্যাখ্যাটা কিন্তু বিরতির পর আমি আপনার এটা আমি পরে বলছি আপনাকে আমার কথা। ওকে, আমরা এটা বিরতি নিচ্ছি, আমরা ফিরছি। এলাম আজকের বাংলাদেশে জনাব হায়াত মাহমুদ, প্রফেসর হায়াত মাহমুদ, আমি একটু আপনার কাছে আসতেছি যে অনেকগুলি বিষয় নিয়ে আসলে তর্ক আসছে যে পাঠ্য বইয়ের বিষয় কি আসলে আপনারা যারা পাঠ্য বই নির্ধারণ মানে বিষয় বাছাই করেন তারা করবেন, নাকি এই বিবেচনাটা অন্য কোনো রাজনৈতিক বা ধর্মীয় সিদ্ধান্তের ক্ষেত্রে হবে? আপনি কি মনে করেন যে এটি ঠিক আছে যেটি মুফতি ফয়জুল্লাহ বলছিলেন, নজরুল ইসলাম বাবু বলছিলেন যে বেশিরভাগ মানুষের চাওয়ার প্রেক্ষিতে? বেশিরভাগ মানুষের চাওয়া, বেশিরভাগ মানুষ কি পাঠ্য বই নিয়ে কথা বলছে? তা তো না। বেশি মানুষের চাওয়া সার্বিকভাবে ধর্ম আছে, এটা আছে, নানান কিছু আছে। আমি বা কেউ পাঠ্য বই, তার তো নির্দিষ্ট একটা লক্ষ্য থাকবে, যে ছেলে যেমন যে কোনো বাবা মাই কী চাইবে ছেলে মেয়েদের, তারা যেন প্রত্যেক ক্লাসে আস্তে আস্তে উপরে উঠে। তারা তো বাবা মারা তো এটাই করবে না, ও এটা তো এই লেখাটা কেন পড়তে হচ্ছে, এটা তুই পড়বি না, হ্যাঁ এই লেখাটার উত্তর তো স্যার যে বলেছে ঠিক না, এর এই উত্তর হবে বলছে না। তো কথা হচ্ছে যে পড়াশোনার ব্যাপারটির সঙ্গে পড়া আমাদের এক, যদি বলে থাকি আমাদের জঙ্গি দেশ অন্য কথা, এক যদি বলে থাকি একমাত্র মুসলমানই একমাত্র কেন থাকবে অন্য কথা, কিন্তু যে ফর্মে আছে বাংলাদেশ যেখানে সর্বধর্মের মানুষ আছে, তাহলে একটা সর্বধর্ম সমন্বয়ের একটা মগজের মধ্যে থাকতে হবে মানুষকে। এটা নেই, আমার সাজেশন হচ্ছে যে বাংলাদেশে বইগুলো এমন করে করা হবে যে সেখানে শুধু মুসলমানরা এবং শুধু আওয়ামী লীগ থাকবে, ঠিক না বাবু? পাঠ্য বইয়ের মধ্যেও কিন্তু পাঠ না, আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো থাকতেই হবে, কারণ আওয়ামী লীগ না থাকলে স্বাধীনতা রক্ষা করবে কে? রাইট। আর স্বাধীনতা যদি রক্ষা না করা হয় তাহলে তো আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন না, সেই জন্যই আওয়ামী লীগের পক্ষে আপনাকে থাকতে হবে। শুনেন, এখানে বইটা নিয়ে যে কথা বলছেন, এই বছর আসলে কি আমরা সুন্দরভাবে বইও পৌঁছে দিতে পারছি এবং বই নিয়ে এই ভুল ত্রুটি থাকতে পারে, কাজ করলে কিছুটা ভুল হয় সংশোধন হবে, এটা কোনো কঠিন কাজ না সংশোধন করা, সংশোধন হওয়াটা ইজি, বাট আমরা সময় মতো সবার হাতে বই তুলে দিতে পেরেছি এবং যথেষ্ট পরিমাণ ছাত্রছাত্রীদের চাহিদা পুরোপুরি মেটাতে পেরেছি। এখন যেইটা নিয়ে আলোচনা আপনি করছেন সেটা হলো শিক্ষা আমার যেমন অধিকার, এদেশের প্রতিটি সন্তানের অধিকার, এই শিক্ষা সবার চাই, এই স্লোগানই আমরা সারা জীবন দিয়ে আসছি, তাই না? এখন বাস্তবায়নের পথে আমরা সিলেবাস কেন্দ্রিক যে বইগুলি হয়, পাঠ্যপুস্তক যেটাকে আমরা বলি, টেক্সট বুক, ওগুলিতে বিভিন্ন সময়ে অনেক লেখা আসে, বাছাই করে করে একটা জায়গায় স্কিপ করা হয়, সেই ক্ষেত্রে কোনটা বাদ পড়লো, কোনটা যেমন ফজলুল ভাই একটি কথা বলেছিলেন, ফজলুল ভাইয়ের এই কথাটি কি সাথে আপনি কি একমত? আমি কোন কথাটির সাথে বলছি, 2010 সালে যখন বইয়ে চেঞ্জ করা হয় তখন সেটি কার কাছ থেকে অনুমোদন নিয়েছিল, এখন বা আবার যখন চেঞ্জটি আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনালো, এখনো বা কার নির্দেশিত করা হলো? এইটার আনসারটা ফজলুল্লাহ সাহেব দিলে ভালো হয়। আমি ফজলুল্লাহ সাহেবের কোনো কথাটার সাথে একমত না, আমার মতামত ভিন্ন। আমার মতামতটা হলো যে স্ক্রিপ্টে অনেক লেখা আসে, তাই না স্যার? এর মধ্যে থেকে যাচাই বাছাই করে যেটা প্রয়োজন যখন সময়ের চাহিদা এবং ছাত্রছাত্রীদের জ্ঞানের জন্য স্বার্থে এবং একজনকে সুশিক্ষা দেওয়ার লক্ষ্যে যা সংযোজন করা দরকার তাই করবে, সেটা নিয়ে তো ওই ফয়জুল্লাহ সাহেব কি বললেন, নজরুল ইসলাম বাবু কি বললেন, ইটস নট, মানে তাদের 29টি দাবির প্রেক্ষিতে যেটি হলো এটি পুরোপুরি কাকতালীয়, মেবি এটা আপনি বলতেছেন যে 29টা দাবি, আমি মনে করি কেন এনসিডিবির কর্মকর্তারা বলছিল ওনাদের দাবি, আমি দেখেছি কত দাবি দেয়, হ্যাঁ কত ওনাদের দাবি, ওনাদের দাবি যে একদম মিলে গেল সেটি কাকতালীয় না, না কোনো দাবি মিলে না, কারণ দাবির কোনো কাগজ আমাদের কারো কাছে নেই, এবং আমি মনে করি কোনো ব্যক্তির বা কোনো দলের দাবির কাছে শিক্ষা নয়, শিক্ষা হলো মানে জ্ঞানার্জনের জন্য, এবং জ্ঞানার্জনের জন্য যদি শিক্ষা হয়ে থাকে সেটা সর্বজনীন
আর সর্বজনীন যদি হয় তাহলে শিক্ষা নিয়ে যারা ভাবেন, যারা ভাবুক, যারা ভাবতে পারেন তাদেরকে দিয়ে কিন্তু করা হয়েছে। সুতরাং এখানে কোনো ব্যক্তির আশা পূরণ হয়নি, কোনো দলের আশা পূরণ করা হয়নি। আমি সন্দীপ দাদার কাছে একটু বলতে জানতে চাই, যখনই যখন স্ক্রিপ্ট হয় তখন কিন্তু কমিটির মাধ্যমে এটা সংশোধনী আসে, সেইভাবেই ছাপানো হয়। এখন আমরা যদি বলি এইটা না ছাপিয়ে এইটা ছাপলে ভালো হতো, এটা মানে আউট অফ কন্ট্রোল, এটা সবাই বলতে পারে। আপনি কি খেয়াল করেছেন যে এই পাঠ্যপুস্তকে ভুলগুলি নিয়ে, সিলেবাসে চেঞ্জ নিয়ে কেউ কোনো দায়িত্ব নিচ্ছে না, কেউ বলছে না যে এটা আমি করেছি? আপনি কি এখন পর্যন্ত একটি লোক পেয়েছেন যে বলেছে এটা আমি করেছি? হায়াত মাহমুদ স্যার কমিটিতে আছেন, হায়াত মাহমুদ স্যার বলেছেন যে তাকে জানানো হয়নি। শিক্ষামন্ত্রী পরিষ্কার বলেছে ভুলটা আমাদের হয়েছে, ঠিক আছে, আমরা যখন ভুল ত্রুটি নিয়ে কথা হয়েছে এটা যাচাই বাছাই কমিটি হয়েছে, তারা দেখেছেন যে স্যারদের কোন সমস্যা নেই, সেই কারণে স্যারদেরকে তো ডাকা প্রয়োজন নেই। না, আমার কোনো জিজ্ঞেস করার নেই, স্যারকে জিজ্ঞেস করার নেই, শুধু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, কারণ স্যারদের ভুল থাকলে জিজ্ঞেস করতে। না না, স্যারদের সম্পাদক তো স্যাররা, স্যারদেরকে সংযোজন বিয়োজন করলে আপনারা দেখাবেন না? স্যারদের দেখাতে হবে না আপনাদের? শুনেন, সংযোজন বিয়োজনটা এই আমি বললাম, কুসুম কুমারী দাসের কবিতা আপনারা চেঞ্জ করে দিয়েছেন, সেটা আপনারা স্যারদের দেখাবেন না? যদি কবিতা যদি চেঞ্জ হয়ে থাকে, আমি তো বলছি, আমি ওইটার জবাব দিচ্ছি না, আমি বলছি কবিতাটা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সেখানে কি এসেছে? উনি যিনি যেই বাক্য লিখেছেন সেই বাক্য আসে না। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, আর এসেছে হচ্ছে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, ভুল হয়েছে, আর পরের চারটি লাইন আসে নাই, সেইটা নিয়ে তো আলোচনা হয়েছে, সেই কারণে তো সাসপেন্ড হয়েছে, সেই কারণে তো শিক্ষামন্ত্রী আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন, শিক্ষকদেরকে নির্দেশনা দিয়েছেন যে সঠিকভাবে পড়ানোর জন্য, এবং বলেছেন যে আমরা অল্প সময়ে সংশোধন করে দিব। তো এইটা নিয়ে তো আমার ঠিক আছে, আমার মনে হয় না যে তেমন কোনো ক্ষতি হয়েছে। এখন ফয়জুল্লাহ সাহেব কি বলবেন সেটা ওনার ভাবে উনি বলবেন, কিন্তু আমার কথা হলো ভুল ত্রুটি হতেই পারে, সংশোধন হওয়াটা খুব কঠিন কিছু নয়। ওকে, কিন্তু আমি পাঠ্যবইয়ে ভুল ত্রুটি সঞ্জীবদা, আমরা বিষয়বস্তুতে যে ধরনের চেঞ্জ আসছে, চেঞ্জগুলি যারা করছেন তাদেরকে কি চেনা যাচ্ছে? আমি আসলে এখনো বুঝতে পারতেছি না চেঞ্জগুলি কারা করতেছেন, আপনার কাছে কি মনে হয়? সরকার করছে, পাঠ্যপুস্তক বোর্ড করছেন? আমি এটা পড়েছি, আমি রিপোর্টগুলো পড়েছি। এখানে তো আপনি যেটা বলছেন যে আসলে দায়ী দায়িত্ব কেউ সেভাবে নিচ্ছেন না, কেউ না। আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা হলো আমি আপনার ওই যে আপনারা জানেন যে এবছর আমরা স্বাগত জানাই যে এবছর আপনার সরকার আদিবাসী, হ্যাঁ, আদিবাসী পাঁচটি ভাষায় বই রচনার কাজটা সম্পাদন করেছেন। বইটি এখনও হাতে আসেনি, আমি আজকেও খোঁজ করেছি, কিন্তু এটা চূড়ান্ত হয়ে গেছে পাঁচটি ভাষায়। এই তো এই ক্ষেত্রে যেটা হয়, আমি আমি যেটা মনে করি আসলে এখানে এটা তো অনেকটা ধরেন অন্ধদের জন্য বই ব্যবস্থা হয়েছে। এখানে যেটা হয় সেটা হলো যে ধরেন যারা লেখক এবং লেখকরা যখন জমা দেন, তারপরে যেমন গারো ভাষায় বইটা এবার বের হওয়ার কথা, আমি সেই কমিটির সদস্য, আমি এবং মিটিংও হয়েছে অনেকবার, কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে আসলে দেখানোর কথা ছিল কিন্তু আসলে সেটা হয় নাই। তো এই ধরনের কিছু কিছু বিষয় থাকে, যে ধরেন এই যে গারো ভাষায় যে পাঁচজন লেখক ছিলেন তাদের একজনের সাথে আমি আজকে কথা বলেছি, শেষ পর্যন্ত তাদের একজনকে কী বলে একটা অনুষ্ঠানে ডেকে বলা হয়েছে যে আমরা বাকি সবাইকে আর দেখাতে পারছি না, অন্তত আপনি একটা কী বলে একটা আপনি লিখেন যে কী বলে এটা এখন ছাপা হোক, আমি অনুমতি দিচ্ছি। এটাও খারাপ কথা, হ্যাঁ, মানে একজনকে শুধু, বাকিদের সেটা করতে পারে নাই। আর আমরা যারা ছিলাম কথা ছিল যে এই লেখকেরা পরবর্তী সময়ে সবার সাথে কথা বলে এটা চূড়ান্ত করবেন। এটা আমার ধারণা, ওই যে একটা চাপ থাকে যে এক তারিখের মধ্যে বই বের করতে হবে, এটা দ্রুত একটা আয়োজনের ব্যাপার থাকে, রাজনৈতিক সাফল্য দেখানোর একটা বিষয়গুলো থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। ওকে, আর একটা হলো আমি বলি যে এই যে যে ভুল ত্রুটিগুলো হয়েছে, এবং আমি যে কথাটা আমাদের মুক্তি সাহেব এখানে আছেন এবং আমাদের এমপি মহোদয় স্যার এখানে আছেন, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের উচিত হবে পাঠ্যপুস্তকে আমাদের যে কোমলমতি শিশুরা থাকে এ দেশে, সকল শিশু যে ধর্মই হোক, মানুষ সকল শিশুর জন্য এমন কিছু বিষয়গুলো দেওয়া যাতে ওই শিশুরা এ দেশের সকল মানুষকে, সকল ধর্মের মানুষকে তারা শ্রদ্ধা করতে শিখে, সকল ধর্মকে তারা শ্রদ্ধা করবে, সকল সংস্কৃতিকে তারা শ্রদ্ধা করবে, সকল মূল্যবোধকে তারা শ্রদ্ধা করবে, এবং সবাই ধরেন একটা সুন্দর একটা কী বলে আধুনিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক
পরস্পরের প্রতি সহমর্মী, এটা বাংলাদেশের জন্য তারা বড় হবে আমি মনে করি। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। আমি একটু ফজিলা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো, ফজিলা ভাই আপনার একটা বিরতি নিয়ে, বিরতির পর যখন ফিরে আসবো তখন জানতে চাইবো যে লালন শাহের দর্শন, সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তের মানব দর্শন, এস ওয়াজেদ আলীর লেখা মতো লেখকদের লেখা বাদ দেওয়ার ক্ষেত্রে যে আপনাদের সাজেশন ছিল বা আপনাদের দাবি ছিল বা সাধারণ যে 92% লোকের যে দাবি ছিল সেটির কি কারণ, সেটি যদি আমাদেরকে একটু বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে, মুফতি জনাব মুফতি ফয়জুল্লাহ, আমরা লালন শাহের দর্শন, সত্যেন সেন ও রণেশ দাশগুপ্তের মানব দর্শন, এস ওয়াজেদ আলীর মতো লেখকদের লেখা কেন বাদ দেওয়া হয়েছে সেই সম্পর্কে যদি আমাদের। আমি আসলে ধারাবাহিকভাবে কিছু বিষয় আপনাকে এখানে বলতে হবে। আমাকে যেমন বলা হয়েছে যে এখানে পঞ্চম শ্রেণীতে হুমায়ুন আজাদ ওনার বই নামক একটি কবিতা এখানে দেয়া হয়েছিল, সেটা কি ছিল, যে বই তোমাকে দেখায় ভয় সেগুলো কেন বই নয়, কোনো বই নয়, সে বই তুমি পড়বে না, কোরআনের কথা বলা হচ্ছে। কেমনে বুঝলেন কোরআনের কথা কেন বলছি, যে বই তোমাকে ভয় দেখায়, অন্ধ করে, হ্যাঁ অন্ধ করে, পরকালের ভয় দেখায়, পরকালের ভয় দেখায়, নিশ্চিত ভাবে দেখায় এবং দেখাইতে থাকবে যে পরকালের এই বই, এই এই কবিতা এখানে দেওয়া হয়েছে, আপনি দেখবেন সংযুক্ত মানে ষষ্ঠ শ্রেণী কোনো বই জীবনে দেখায় না, না এটা বলবেন না আপনি, আপনি পরকাল যেখানে পরকালে বিশ্বাস নয়, এখানে যেখানে সুফিয়া কামালের কবিতা ছিল, প্রার্থনা ছিল, সেটা বাদ দিয়ে আপনি হুমায়ুন আজাদের বই এখানে কেন আনতে হবে? হুমায়ুন আজাদ কি এই দেশের মানুষের আদর্শ কি মনে করেন আপনি? বাংলাদেশের আদর্শ হুমায়ুন আজাদ নয়। মুসলিম শিক্ষার্থীদের শেখানো হয়েছে গরু হচ্ছে মায়ের মতো, অর্থাৎ হিন্দুত্ববাদ, গরু মায়ের মতো, বাংলাদেশের কোন মুসলমান, পৃথিবীর কোন মুসলমান কি গরুকে মায়ের মতো জানে? ছিল গল্পে, ছিল গরু, ওই গল্পের একটা ক্যারেক্টার বলছে যে গরু হচ্ছে মায়ের মতো, মায়ের মতো, তো ঠিক আছে, মায়ের মতো, না না এটা হিন্দুরা মনে করে থাকে, এটা হিন্দুত্ব বা সেই গল্পগুলো এটাকে আমরা নিতে পারি না, সেই গল্প আমরা পড়বো না, অবশ্যই না, এটা আমি পড়বো না এবং আমার বাচ্চাদেরকে আমি এটা পড়তে দেবো না। ওকে, এবং পড়তে দিই না। তারপর 6 নম্বর, আপনি 3 নম্বর, ষষ্ঠ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলি বাদ দেওয়া হয়েছে তো না, এগুলি বাদ দেওয়া আছে, নিশ্চিতভাবে বাদ দেওয়া হয়েছে, বাদ দেওয়া উচিত, আপনারা দেখেছেন সরকার এটা ন্যায্য কাজ করেছে এবং যুক্তি কাজ করেছে, বাংলাদেশের বাদ দিয়েছে, চেতনাকে বাদ দিয়েছে, বাদ দিয়েছে তো, নিশ্চিতভাবে দিয়েছে। ওকে ফাইন, রাঁচি ভ্রমণ, আপনি যেখানে আমাকে হজের ভ্রমণের কথা ছিল সেখানে আপনি রাঁচি ভ্রমণ কেন আমাকে নিয়ে যেতে হবে, ভারতে ভারতে কেন নিয়ে যাবেন আপনি আমাকে? 4 নম্বর, সপ্তম শ্রেণী থেকে প্রবেশ করানো হয়েছিল বাংলাদেশের হৃদয় নামক একটি কবিতা, যেখানে রয়েছে হিন্দুদের দেবী দুর্গার প্রশংসা ও সরাসরি মন্দিরের কথা, কেন আমাকে পড়তে হবে? আমার হজের কথা, আমার ইসলামের ঐতিহাসিক স্থাপনাগুলির কথা বাদ দিয়ে এটা মানে সংযোজন করা হয়েছিল। আপনার সপ্তম শ্রেণীতে লালু নামক গল্পে বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছিল পাঠাবলির নিয়ম কানুন, আমার বাচ্চাদেরকে মুসলমানের সন্তানদেরকে কোন অধিকারে পাঠাবলির নিয়ম কানুন, পাঠাবলির নিয়ম কানুন আপনি আমাকে শিক্ষা দিবেন? পাঠাবলির নিয়ম কানুন পাঠাবলির কেন আমাকে শিখতে হবে? কোন বই বাংলাদেশেরও সংস্কৃতি নয়, পাঠাবলি বাংলাদেশের সংস্কৃতি, আপনি এটা বলবেন? আপনি অষ্টম শ্রেণীতে পড়ানো হচ্ছিল হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ, কেন আমাকে পড়াইতে হবে সেটা? নবম দশম শ্রেণী প্রবেশ করানো হয়েছে আমার সন্তান সন্তান নামক একটি কবিতা, কবিতাটি হিন্দু ধর্ম সম্পর্কিত মঙ্গল কাব্যের অন্তর্ভুক্ত। আমি এইভাবে যদি বলতে যাই তাহলে নবম দশম শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতের পর্যটন স্পট পালামৌ এর ভ্রমণ কাহিনী, আমি যেখানে মিশরের আমার এত বিশাল ইসলামের ঐতিহ্য আছে সেটা বাদ দিয়ে আপনি কেন আমাকে এটা ঢুকানো হয়েছিল, এটা বলবেন আপনি? আপনি কি পালামৌ সঞ্জিত চট্টোপাধ্যায় একটু প্লিজ বলতে দিবেন, নবম দশম শ্রেণীতে পড়ানো হচ্ছিল সময় গেলে, আপনি যেটা লালনের কথা বলছেন, সময় গেলে সাধন হবে না, এটাতে কি ছিল, বিকৃত যৌনাচারের একটা গল্প আমার বাচ্চাদেরকে আপনি পড়ানোর জন্য বাধ্য করছিলেন, পড়ার জন্য বাধ্য করছিলেন, যেটা আমাদের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার এবং আমাদের চিন্তা চেতনার সাথে সরকার শুনেছে তো আপনি বাদ দিয়েছে তো এগুলি না বাদ দেওয়া উচিত ছিল না মানে দিয়েছে কিনা দিয়েছে এবং এটার জন্য সাধুবাদ দেওয়া দরকার বাংলাদেশের মানুষ বাবা আপনাদেরকে সাধুবাদ বাংলাদেশের মানুষ সাধুবাদ দিবেন আমরা সাধুবাদ দিচ্ছি সাকুটা দুলছে শিরোনামের কবিতাটি দিয়ে 47 এর দেশভাগকে হেয় করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেটা আমরা
লাখো শহীদের রক্তের ইতিহাস, আমাদের মা বোনদের এত মানে লাঞ্ছিত হওয়ার ইতিহাস, এটাকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, হ্যাঁ 47 যদি ভাগ না হয় তাহলে আবার পরবর্তীতে আমরা 71 স্বাধীন হই না, বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু শেষ করে দেন, আমি মাথায় রাখতে হবে আপনাকে কিছু বিষয়। আপনাকে বাদ কি দেওয়া হয়েছিল তখন, কি বাদ দিয়ে এই সব জিনিস করা হয়েছিল? আমরা 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 একদম স্পষ্ট যে আপনাকে যেগুলি আপনি বাদ দিতে বলেছেন, আমার মহানবীকে বাদ দেওয়া হয়েছিল, হযরত আবু বকর, উমর, উসমান সবাইকে বাদ দেওয়া হয়েছিল ইসলামের কৃষ্টি কালচার। আমি আপনি বোধহয় অর্ধেক বলছেন, মহানবীর আর একটি গল্প সবসময় ছিল, সবসময় আছে। আমি বলছি সবসময় আছে, কখন বাদ দেওয়া মিলে কই কাজ, মহানবীর আরেকটি গল্প আছে এখানে, কি আছে? আমি এটা হলো ভিন্ন কথা, আমার এটা বাদ দিয়ে দেন, আপনি কেন বাদ দিতে যাচ্ছেন? আমি আমার মনে হয় যে মুফতি ফজলুল্লাহ যথেষ্ট পরিমাণে বলেছেন। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর প্রফেসর হায়াত মাহমুদ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলা বইয়ের যে অষ্টম শ্রেণী গল্পের বই আনন্দ পাঠ, যেটি আসলে আপনার সম্পাদক হিসেবে আপনার নাম আছে, সেটি নিয়ে সমালোচনা করছে যে 60 গল্পের সবগুলি বই বিদেশি লেখকের বাংলা গল্পের অনুবাদ। আসলে কি আমাদের দেশি লেখকের লেখা নেওয়া এখন একটু রিস্কি হয়ে যাচ্ছে কিনা সেজন্য বিদেশি লেখক, কারণ কি? আমরা একটা বিরতি নিয়ে আসি স্যার, যে বিরতি নিয়ে এসে শুনি আপনার কাছে যে কেন বিদেশি লেখকদের বই এত নেওয়া হচ্ছে। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, আমি জানতে চাইছিলাম যে বিদেশি লেখকের গল্পের বাংলা অনুবাদ আমরা দেখছি আনন্দ পাঠে অনেক বেশি, আমরা দেশি লেখকের বই দেশি লেখকের গল্প পাচ্ছি না কেন, নাকি আনন্দ পাঠে এটার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল আমার মনে নেই। আমার ধারণা যে কোন ক্লাসের এটা, ক্লাস 8 এর আনন্দ পাঠ। আচ্ছা, আমাদের এখানে যে পড়াশোনার যে অবস্থা, অনেক ছাত্রছাত্রী খসে যায় এই পর্যন্ত পড়ে, কেমন রাইট, কেন 10 পর্যন্ত হলো, তারপরে ইন্টারমিডিয়েট পর, মানে বাপ মাকে ভাবতে হয় তো যে এখানে হয়ে গেলেই আর হবে না, কিন্তু 10 পর্যন্ত গিয়ে যদি এ করে তখন তো আরও ক্লান্ত হবে। তো ফলে 8 পর্যন্ত যে যতটুকু এ হতে পারে ভাষা ধর্ম ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আর কি, ওইটা মাথায় রেখে করা হয়েছে, ওইটা মাথায় রেখে এটা করা হয়েছে। বাবাই, আপনি কমিটির একজন সদস্য হিসেবে একটি প্রক্রিয়া, একটি মানে পদ্ধতিগত প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে পাঠ্য বই পরিমার্জনের জন্য একটি ট্রাই আউট পদ্ধতি রয়েছে, যেটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থী ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকদের মত নেওয়া পদ্ধতি অবলম্বন করার, সেটি কি আপনারা করছেন? শিক্ষা নীতিমালাটা হয়েছে সর্বজনীন শিক্ষার জন্য, এটা কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেওয়ার বিষয় নয়। তবে ছাত্র সমাজ কোনটা পছন্দ করতে চায়, শিক্ষকরা কোনটা পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারপরে কোনটা পড়ালে সে তার নৈতিকতা গড়ে তুলতে পারবে, এই বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হয়। খালেদ ভাই, এখানে শুধুমাত্র এই ইসলাম ধর্মকে ছোট করা হয়েছে, আরেক ধর্মকে বড় করা হয়েছে, এটা কোনো বিষয় নয়। এখানে টোটাল চ্যাপ্টার যখন আপনি একের পর এক আনবেন, দেখবেন যে এখানে সকল কিছুকেই এই যথাযথভাবে মর্যাদা দেওয়া হয়েছে, এটাই হলো বাস্তবতা। আপনি চ্যাপ্টার থেকে একটা পৃষ্ঠা খুলে একটা কথা বললে সেটাই তো সমীচীন নয়। আর বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে যে, এবং আমি জানি যে আপনি বিশেষজ্ঞ মানুষ, সব বিষয়ে জ্ঞান রাখে, না না সাংবাদিক কাজ হচ্ছে সব বিষয়ে খোঁজ রাখা, জ্ঞান রাখা না, জ্ঞান রাখে না, না না জ্ঞান রাখে না, দুইটাই শুনে জ্ঞান রাখি না। আমি আপনাকে যেটা বলবো সেটা হলো যে এই আমাদের কোন দলের সাজেশন মোতাবেক এই বই ছাপানো হয় না। কিন্তু 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 বাবাই, একটি বিষয় আমার একটা, আমি 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 শেষ করি, আমাকে শেষ করতে দিতে হবে, একটু প্রশ্নটা করেন বাবাই, এই 2013 থেকে 16 সালে হঠাৎ করে এই রামায়ণ কাহিনীটা আসলো কোথা থেকে? আসলে আমাদের গল্পের বই, আমাদের, আমি তো ক্লাস 8 এর পর আমার কথা মনে আছে, আমি তো রামায়ণ কাহিনী পড়ি না ক্লাস, আমরা যে গল্প পড়েছিলাম সেই গল্পগুলো কি অযৌক্তিক ছিল? না না, অযৌক্তিকের কথা বলছি না আমি, রামায়ণ কাহিনী হঠাৎ করে 2013 থেকে 2016 সালে আসলো কোথা থেকে, আমার প্রশ্ন হচ্ছে এটি। তখনকার কমিটি হয়তো ভেবেছিল, আমি অন্য একটা কথা বলি, কেন আসলো আমি জানি না, কিন্তু মানে এই তো আপনি জানেন না মানে কেন আসে রামায়ণ, এটা তো আপনি তো রাইট কমিটি ছিলেন স্যার, আমি জানি না স্যার জানেন কিনা। আমি মনে করি রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, যে কোনো শিক্ষিত লেখাপড়া জানা মানুষের
পড়া দরকার স্যার সেটি ঠিক আছে কিন্তু ক্লাস 8 এর পাঠ্যবইয়ে যে এটি নেওয়া হবে এটি কার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো আচ্ছা কিন্তু আমি মনে করি না এটি পড়া উচিত কোনো সন্দেহ নাই নেওয়া ভুল হয়নি পড়াশোনা নেওয়া আপনি মনে করেন যে নেওয়া ভুল হয়নি আচ্ছা বাবু আপনি শেষ করেন আপনাদের খুব সময় আমি মনে করি যে আপনারা যে আলোচনা এনেছেন এই আলোচনা সাপেক্ষে পর্যালোচনা করে যেখানে সংশোধন করা দরকার সেই সংশোধনের ব্যাপারে আমরা আবারও কথা বলবো আপনারা তো সংশোধন করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা সঞ্জীব দা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে ট্রাই আউট পদ্ধতি সেই পদ্ধতিটা মানা হচ্ছে বলে কি মনে হচ্ছে আপনাদের যে শিক্ষক অভিভাবক এবং যারা এই বিষয়ে কিন্তু অনেক আলোচনা হয় আমি দেখেছি যে আপনার জাতীয় পর্যায়ে তারপর সময় বিভাগীয় পর্যায়ে স্কুল পর্যায়ে কিন্তু আলোচনা হয় কিন্তু পরবর্তী সময়ে যেটা আমার ধারণা বড় সমস্যা হলো যে যখন চূড়ান্ত হয় তখন হতে পারে কিছু বিষয় হয়তো এসে যায় যেখানে দেখা যাবে যে যেটা রিপোর্টেও এসেছে যে হয়তো যারা এটার সঙ্গে যুক্ত তারা হয়তো জানে না যে চূড়ান্ত যেটা আউটপুট বের হয় তখন হয়তো কিছু বাদ গেল নতুন কিছু ঢুকলো সেখানে হতে পারে এই যে অভিভাবক বলেন বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের চূড়ান্ত মতামত হয়তো বা সেই সময় আর হয়তো নেওয়া হয় না হয়তো এমন একটা কিছু আসে হতে পারে আমি জানি না পলিটিক্যালও হতে পারে বা অন্য কোনো অনেক বিষয় হয়তো মাথায় রেখে হতে পারে এই বিষয়গুলো আসে যেমন ওই যে আপনি যেটা বলতেন সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু বিষয়গুলো বা অন্যান্য বিষয়গুলো আসে কি না কিন্তু আমি আমি যেটা গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা হলো স্যার যেটা বলছেন রামায়ণ কাহিনী এটা পড়া দরকার আমি আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলবো যে আসলে আমাদের সবার সংস্কৃতি সকল মানুষের জীবন ধর্ম মূল্যবোধ বিষয়ে আমাদের জানা উচিত এবং আমাদের শিশুদেরকে এই শিক্ষাই দেওয়া উচিত তাদেরকে যেন আমরা বদ্ধ ঘরে রেখে না দেই তাদেরকে যেন আমরা কি বলে পৃথিবী সম্পর্কে জানা পৃথিবী না হোক অন্তত এই দেশের সকল মানুষ সকল ধর্ম সকল জাতি তাদের সম্পর্কে জানা প্রকৃতি সম্পর্কে জানা গারোদের সম্পর্কে জানা ধরেন সাঁওতালদের সম্পর্কে জানা এই বিষয়গুলো যেন আমরা খুলে দিই পাঠ্যবইয়ে বাংলা বইয়ে তো আসলে এই জানার পরিধিটা হচ্ছে নানা ধরনের লেখকের বিভিন্ন কাজের সঙ্গে পরিচিত করে দেওয়া সেইখানে কি আসলে একটি ধর্মীয় কাহিনী বা আরেকটি ধর্মের কাহিনী কিরকম হচ্ছে সেটাতে গুরুত্ব দেওয়া উচিত আমি আমি মনে করি আমাদের সময় কোনো গল্প নিয়ে আমি যদি ধরি 20-22-25-30 বছর আগে আমরা যখন পড়াশোনা করেছি তখন তো কোনো বিষয় নিয়ে এরকম তর্ক বিতর্ক উঠেছে বলে আমার মনে পড়ে না না আমরা আমরা যখন ফেসবুক বোর্ডের কোনো বিষয়বস্তু নিয়ে তখন তো আমরা মিডিয়া ছিল তখনকার সাধারণ মানুষ অনেক বেশি সেকুলার ছিল হ্যাঁ তো এই কি কারণ আমরা 30-35 হাজার বয়সের মানে সেকুলারিজম কি কারণ যেমন ধরেন আমরা নিজেরা যখন স্কুলে পড়েছি আমাদের বন্ধু বান্ধব ধরেন কি বলে বেশিরভাগই তো বাঙালি বা মুসলমান আমাদের বন্ধু বান্ধব কিন্তু আমরা তো ধরেন আমাদের একটা বিশেষ ধর্ম আছে আদিবাসী মানুষের অধিকার নিয়ে কাজ করি বা আমরা আমাদের আমরা হয়তো আমাদের ধর্ম বিশ্বাসগতভাবে তো মুসলমান ধর্ম না তো কিন্তু ধরেন সকল শিশুর সঙ্গে সকল মানুষের সঙ্গে আমাদের এক ধরনের সম্প্রীতি কিন্তু ছিল এখন কেন এই ভয়গুলো আসতেছে অথবা আমরা এখন এখন নতুন করে কেন আমরা এরকম চিন্তা করছি এই প্রশ্নটি আমরা মুফতি ফয়জুল্লাহকে করতে পারি যে আমরা কি এখন আসলে কেন এই ভয়গুলো আসছে আর তাছাড়া আপনি নিশ্চয়ই জানেন যে 85 জন বিশিষ্ট ব্যক্তি একটি বিবৃতি দিয়েছেন যে বিবৃতিতে বলা হয়েছে যে আসলে ধর্ম এই বই পাঠ্যবইয়ের পরিবর্তনগুলো ঠিক করে আপনি এক মিনিট যদি বলেন আমাদেরকে আমি মনে করি যে বদ্ধ করে বসে অথবা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বাংলাদেশকে চেনা এটা বড় মুশকিল আপনাকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে পৌঁছতে হবে বাংলাদেশের মানুষ কী চায় বাংলাদেশের মানুষ সব মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এরা আল্লাহ ভীরু এরা সবসময় মানে তাদের ধর্মের উপর আক্রমণ আঘাত এটা কখনো সহ্য করতে পারে না আমি মনে করি যারা 85 জন বলেন আর 95 জন বলেন অথবা 185 জন বলেন অথবা 1000 জন বলেন ওনারা শুধু যারা বলেন ওনারাই ওনাদের সাথে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক আছে এটা আমি মনে করি না অতএব ওনাদের বক্তব্য অথবা ওনাদের বিবৃতিকে কখনো গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন আছে এটাও আমি মনে করি না আমি মনে করি যে একটি রাজনৈতিক সরকার যে সরকার নির্বাচিত সরকার তাদের গণমানুষের চিন্তা করা উচিত গণমানুষের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো উচিত এবং গণমানুষ কী চায় সেদিকে লক্ষ্য রাখা উচিত এবং সরকার সেভাবে এগিয়ে যাচ্ছে মুফতি ফজলুল সঞ্জীব রং ধর্ম নিরপেক্ষতা এই যে কথা আমরা বলি তাই এর কোনো প্রয়োজন বাংলাদেশে নেই আমি ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় ধর্ম বিদ্বেষ নয় এই জিনিসটা মাথায় রাখতে হবে ধর্ম ধর্ম নিরপেক্ষতার কথা বলে ইসলাম বিদ্বেষ এটা বাংলাদেশ মেনে নিবে না বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে ওকে ধর্ম নিরপেক্ষতা যদি হয় এটা যে সব ধর্মের স্বাধীনতা তাহলে চলতে পারে কিন্তু ধর্ম নিরপেক্ষতা এটা যদি ধর্মহীনতা হয় তাহলে এই ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশ এটা গ্রহণ করে না মানবে না ওকে প্রফেসর হায়াত মাহমুদ জনাব ইসলাম বাবু সঞ্জীব রং এবং মুফতি ফয়জুল্লাহ আপনাদের অনেক ধন্যবাদ এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময় শুভরাত্রি